প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার নাউন শনাক্তকরণ। নাউন শনাক্তকরণ, দেখো প্রথম সেন্টেন্সটা আমরা, ঢাকা ইজ এ বিগ সিটি। ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা একটি বড় শহর। এখানে ঢাকাটা কোন নাম? দেখো ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা একটি শহর। তো ঢাকা নির্দিষ্ট একটা শহর, এই ঢাকা বলতে নির্দিষ্ট একটাকেই বোঝায়, তাই আমরা ঢাকা, এখানে নাউন হচ্ছে প্রপার নাউন। ঢাকা কোন নাউন? প্রপার নাউন। তারপর দেখো সিটি লাইফ ইজ কস্টলি দ্যান রুরাল লাইফ, গ্রামীণ জীবনের তুলনায় শহরের জীবন অনেক মূল্যহীন। আচ্ছা ব্যয়বহুল, শহরের জীবন গ্রামীণ জীবনের তুলনায় মূল্য ব্যয়বহুল। তো দেখো এখানে সিটি, সিটি মিন্স শহর। আসলে সিটি লাইফ একটা জায়গা নয়, এখানে যত যত শহর আছে সব শহরকেই বোঝায়। তো আমরা এখানে সিটি হচ্ছে কোন নাউন? দেখো সিটি লাইফ ইজ কস্টলি দেন রুরাল লাইফ, গ্রামীণ জীবনের তুলনায় শহরের জীবন ব্যয়বহুল। তো এখানে সিটি লাইফ হচ্ছে সিটি, সিটি লাইফের সিটি হচ্ছে কমন নাউন। কোন নাউন? কমন নাউন। তারপরে দেখো দা কাউ গিভস আস মিল্ক, দা কাউ গিভস আস মিল্ক, গাভী আমাদের দুধ দেয়। এখানে দা কাউ গরু বা গাভী আমাদের দুধ দেয়, শুধুমাত্র একটি গাভী নয়, পৃথিবীর যত গাভী আছে সবগুলোই দুধ দেয়। অর্থাৎ এই জায়গাতে একটিকে বোঝালেও পৃথিবীর সমস্ত গাভীকেই বোঝায়, সে হিসেবে এখানে দা কাউ হচ্ছে কমন নাউন। কী নাউন? কমন নাউন। আবার দেখো দা কাউ ইজ মেকিং, দা কাউ ইজ মেকিং, গরুটি হাম্বা হাম্বা করছে। তো দেখো দা কাউ ইজ মেকিং, গরুটি হাম্বা হাম্বা করছে। এখানে যেহেতু দা কাউ দ্বারা শুধুমাত্র একটি গাভীকে বোঝানো হয়েছে, সেহেতু এখানে দা কাউ হচ্ছে প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। তারপর আসবো আমরা অনেস্টি ইজ দ্য কি টু সাকসেস, অনেস্টি ইজ দ্য কি টু সাকসেস। এখানে দেখো অনেস্টি বা সততা হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি। তো দেখো এখানে অনেস্টি মিন্স সততা, সততার বাহ্যিক কোনো অস্তিত্ব নেই, ইয়াকে মনস্তাত্ত্বিক দিক দিয়ে অনুভব করতে হয়, সেহেতু অনেস্টি হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। যেহেতু সততা বা অনেস্টির কোনো বাহ্যিক অস্তিত্ব নেই, সেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখো স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল, স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল, ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যাচ্ছে। এখানে দেখো স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল, ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে বা বিদ্যালয়ে যাচ্ছে। তো দেখো এখানে একজন ছাত্রছাত্রীকে বোঝায় নাই, আবার যত ছাত্রছাত্রী আছে সবাই স্কুলে যাচ্ছেও বোঝাচ্ছে না, যেহেতু যে কয়েকজন ছাত্রছাত্রী যাচ্ছে অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রী বিদ্যালয়ে যাচ্ছে বোঝাচ্ছে। তাই হলে এখানে স্টুডেন্টস হচ্ছে কলেকটিভ নাউন, স্টুডেন্ট হচ্ছে কালেকটিভ নাউন। তারপর এরপর আসি আমরা কাইন্ডনেস লিভ ইন হিউম্যানিটি, কাইন্ডনেস লিভস ইন হিউম্যানিটি, দয়া মানবতার মাঝেই বসবাস করে। কাইন্ডনেস যেহেতু দয়া, এর বাহ্যিক কোনো অস্তিত্ব নেই, সেহেতু এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এর বাহ্যিক কোনো অস্তিত্ব নেই। তারপর দেখো সুন্দরবনস ইজ এ ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনস ইজ এ ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন হচ্ছে একটি ম্যানগ্রোভ বন। যেহেতু সুন্দরবন নির্দিষ্ট কোনো জায়গাকে বোঝাইছে বা নির্দিষ্ট স্থানকে বোঝাইছে, সেহেতু সুন্দরবন হচ্ছে এখানে প্রপার নাউন।
কি নাউন? প্রপার নাউন। তারপর দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তো দেখো এভরি মাদার, এখানে মা অর্থাৎ পৃথিবীর যত মাই আছে তার সন্তানকে ভালোবাসে বোঝাইছে, বা এক জাতীয় সব মাকেই বোঝাইছে, সেহেতু এখানে মা হচ্ছে কমন নাউন, কমন নাউন। তারপর দেখো দা পদ্মা ইজ এ বিগ রিভার, দা পদ্মা ইজ এ বিগ রিভার, পদ্মা একটি বড় নদী, পদ্মা একটি বড় নদী। যেহেতু পদ্মা নির্দিষ্ট করে একটা নদীকে বোঝাইছে, সেহেতু এখানে পদ্মাও হচ্ছে প্রপার নাউন। পদ্মা কি নাউন? প্রপার নাউন। তারপরে দেখো মেনি রিভার্স ফলোস থ্রু আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মধ্য দিয়ে অনেক নদী বয়ে গেছে। দেখো এখন রিভার, রিভার মিন্স নদী, আসলে একটি না যত নদী আছে সবগুলোকে বোঝায় দেখে, এখানে রিভার্স হচ্ছে কমন নাউন। কি নাউন? কমন নাউন। তাহলে আশা করছি তোমরা এই নাউন শনাক্তকরণটা মোটামুটিভাবে বুঝতে পারবা। তো নেক্সট ক্লাসে আমরা প্রোনাউন সম্পর্কে বিস্তারিত শিখব। তো আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।